যাই দেখি, অনেক বন্ধু বান্ধব আছে, একটু গল্প স্বল্প করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর বন্ধু? বন্ধু অনেকদিন পর দেখা। বসো বসো বসো, আমাদের কাছে বসো। এরম পোলাবা না, কিছু বুঝি না। হিন্দু হিন্দু পোলাবানার সাথে চলাফেরা করে, আর কোন লোকজনই পায় না। মুখ খেয়ে দিল, নষ্ট করে আজান হয়, গান একটু বন্ধ রাখেন না। শালা কোথায় ছিল তোকে আগেই কইলাম, এটা হিন্দু শালা, শালা কি বলবে? আমরা একটা কি মজার মধ্যে ছিলাম, এখানে থাকা যাবো না। হিন্দু দেখে শালারা আমার সাথে অবহেলা করলো, এটা হইলো, অপমান দিল না, সম্মান দিল না। ওই খেতটা না হচ্ছে খালি বেরো রয়েছে, কি করা যাবে? তো ভুট্টা চাষ করি না রে, ভুট্টা তো ফলন নাই, ভুট্টা চাষ করলে পরে ওগুলো টাকা পয়সা নষ্ট। তাহলে কাজ কর, তোমার লাউ চাষ কর, কদুর চাষ কর। হ্যাঁ এতে ভালো ব্যবসা হইব, করে টাকা পয়সা পাইব, বুঝছ নাই? আব্বা কি জানেন টাকা দেয় নাই? মনে হয় না জানে। ভাই ভাই আমার ভুলে গেছে ভাই, আমার ভুলে গেছে। এমন দিপা দরসকে তোর টাকা দেওয়ার কথা মন থাকে না রে ভাই? আমার দুইটা দিন সময় দেন ভাই। আরে একটা দিনও সময় তোমরা, এক ঘন্টা টাকা হলাবে। আর টাকা রাখবো না, কোন খেয়াল আমি না। তুই চুপ থাক, তুই এক ঘন্টা টাকা হলাবে ভাই। আমারে একটা ঘন্টা সময় দেন ভাই, এক মিনিটও না, তুই এক ঘন্টা টাকা হলাবে ভাই। আমি টাকাটা নিয়েছি ভাই, প্লিজ ভাই। আমার এত বড় সাহস, তোর এত বড় সাহস, তোর একবারে তুমি মাথা ফোড়া ভাই। আমি এখন এই কাম করব ভাই। আমারে একটা ঘন্টা সময় দেন ভাই, আমি টাকার ব্যবস্থা করে আনতেছি ভাই। একটা ঘন্টা সময় দেন। কি রে সময় দেব রে? এক ঘন্টা সময় দেই আবার কথা কস তুই। আচ্ছা ঠিক আছে, তোর লাগবো না। তুই আধা ঘন্টার মধ্যে টাকা এনে ফেলাবি, আমি নেবো আসছি। তাহলে কিন্তু তোর কলটা মধ্যে অনুসরণ করবো ভাই। আর এসনি আচ্ছা ভাই, ঠিক আছে ভাই, ঠিক আমি এখন টাকা কই পাবো? এখন টাকা নিয়ে যদি আমি যাই জমিদারের বলে তোমার মাইরে ফেলাবো। কই যাই কই যাই, আমার তো টেনশনে বাঁচতেছি না। দেখি আমার দোস্তরা আছে, সাহিত্য আমার অনেক ভালো দোস্ত, দেখি দোস্তর কাছে যাই, দেখি কিছু টাকা পয়সা দেয় নাকি। এই দোস্ত আমি তো তোর কাছে আসছিলাম দোস্ত, আমার জীবনে টাকা ফেরত দিছিস, এক টাকা অনেক টাকা নিছিস। আমার টাকা না দিলে জমিদার উপর আমার মারে ফেলাবো দোস্ত। আরে তোরে মারে ফেলা দিলে আমার সমস্যা কি? দে না দোস্ত। কি করি আমার, আমি যাদেরকে এত ভালোবাসলাম তারা আজকে আমাকে অবহেলা করে চলে গেল। আমার হিন্দু দোস্তটা না, এর কাছে কি টাকা চাও আমার ঠিক হবে? আমি কিচ্ছু করার নাই, বিপদে পড়ছি, তাই কি হবে দোস্ত? দোস্ত আমি না একটা বিপদে পড়ছি দোস্ত, আমার কিছু টাকা লাগে দোস্ত।
আর তুমি বহুত 60 টাকা লাগবো হ্যাঁ দিতেছি নাও এ ধরো মানে আমাকে যাতে সব দিয়ে দিলাম যাও দোস্ত তুমি আমার হিন্দু বন্ধু হ্যাঁ আমি তোমারে এত অবহেলা করলাম তোমার সাথে তো খারাপ ব্যবহার করলাম আর তুমি আমারে টাকা দিলা আর আমি যাদের সাথে এত ভালো ব্যবহার করলাম যাদেরকে এত জনপ্রিয় মনে করলাম আর আমার সাথে খারাপ ব্যবহার করলো আচ্ছা দোস্ত সমস্যা নাই ঠিক আছে তোমার ঋণ দোস্ত কখনো শোধ করতে পারবো না দোস্ত আচ্ছা ঠিক আছে তুমি আমারে মাফ করে দিও দোস্ত না না ঠিক আছে যাও টাকা করে ঋণ শোধ আমরা যে ভিডিওটা নিয়ে আসছি এটা আমরা বুঝাইতে চাইছি যে আমাদের হিন্দুদেরকে আমরা কিভাবে অবহেলা করি আর তারা আমাদেরকে কিভাবে সম্মান করে তাই আমাদের সবার উচিত যে হিন্দুদেরকে সম্মান করা আমরা সবাই হিন্দু মুসলিম সবাই ভাই ভাই তাই আমাদের সবারই সচেতন থাকা উচিত যে সে হিন্দু বা খ্রিস্টান বা বৌদ্ধ তাকে কখনো অবহেলা করা যাবে না সেও আমাদের মতো ভাই তাকে নিয়ে আমরা কেউ কখনো অবহেলা করব না এই জন্য আমরা ভিডিওটা করছি আমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের ব্যাচেলার গ্রুপ .com এর ভিডিওগুলো আপনারা দেখবেন সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন